জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। যাদবপুরের মাটি, যাদবপুরের মাটি, সামনে আয় বাঘাযতীনের মাটি, বেহালার মাটি, রাসবিহারীর মাটি, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আজকে স্লোগান স্লোগান চালাও, স্লোগান, হ্যাঁ কলকাতা স্লোগান দিকে। আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না, ইউপি বিহার হবে না, ইউপি বিহার হবে না, আমার মাটি আমার মা, জয় বাংলা, জয় বাংলা। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, জয় বাংলা বুকে ধরো, জয় বাংলা বুকে ধরো, জয় বাংলা কায়েম করো, বুকে বলো জাতি, দলের উপর জাতি, ধর্মের উপর জাতি, জয় বাংলা, জয় বাংলা। এই মাটির মালিককে, এই রাস্তার মালিককে, এই দোকানের মালিককে, রিক্সা স্ট্যান্ডের মালিককে, বাস গুমটির মালিককে, বাজার কমিটির মালিককে, অটো লাইনের মালিককে, টোটো লাইনের মালিককে, যাদবপুরের মালিককে, ইউনিভার্সিটির মালিককে, বাঘাযতীনের মালিককে, সেলিমপুরের মালিককে, পাটুলির মালিককে, গড়িয়ার মালিককে, জয় বাংলা, জয় বাংলা। টালিগঞ্জের মালিককে, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা বুকে ধরো, জয় বাংলা কায়েম করো, জয় বাংলা বুকে ধরো, জয় বাংলা কায়েম করো। চাপাতে এলে হিন্দি, চাপিয়ে দেবো পিন্ডি, চটকে দেবো পিন্ডি, চাপাতে এলে হিন্দি, চাপাতে এলে হিন্দি, চটকে দেবো পিন্ডি, চটকে দেবো পিন্ডি, চাপাতে এলে হিন্দি, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আজকে যাদবপুর 8B বাস স্ট্যান্ডের অদূরে যাদবপুর কফি হাউসের সামনে বাংলা পক্ষ পথসভা, মূলত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বাংলা পক্ষ সংগঠন এবং কলকাতা জেলা বাংলা পক্ষ সংগঠনের উদ্যোগে আজকে আমরা বাঙালিকে সচেতন করতে এসেছি দুইটি বিষয়ে। যে বিষয়ে বাংলা পক্ষ নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছে, এক নম্বর, বাংলার মাটিতে প্রতিটি স্কুলে প্রতিটি বোর্ডে বাংলা ভাষা বাধ্যতামূলক করতে হবে। দার্জিলিং কালিম্পং ডিস্ট্রিক্টে যারা ভারতীয় নাগরিক নেপালি ভাষী আছেন তাদের ওপর ছাড়া, এক নম্বর। দুই, বাংলায় যত বেসরকারি কাজ আছে, ঠিকা কাজ আছে, টেন্ডার আছে, ট্রেড লাইসেন্স আছে, অর্থাৎ অর্থকরী বেসরকারি যা যা কিছু আছে, সেখানে 90% ভূমিপুত্র সংরক্ষণ চালু করতে হবে। এই দুই বিষয় নিয়ে আমাদের বাংলা পক্ষ সহযোদ্ধারা বক্তব্য রাখবেন। এবং এখনই দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু আড় চোখে বাংলা পক্ষ এই সভা দেখছেন, নিজেদের মধ্যে বলাবলি করছেন, যদি দেখ বাংলা পক্ষ তো দূরে থাকবেন না, আপনারা আপনারা আমার ভাই বোন, আমরা এখানে যারা রয়েছি আপনার স্বজাতি, আপনার কাকা দাদা ভাই বোন মাসি সব আমরা এখানেই আছি।
তাহলে ওখানে থেকে এপারে আসুন, দেখবেন এই যে আমরা বাংলা পক্ষ যারা রয়েছি এখানে দাঁড়িয়ে, আমরা কিন্তু যখন বাংলা পক্ষ যখন বাঙালি হিসেবে একজোট হয় তখন একখানা বল আমরা অনুভব করি। একথাই বল, খুব স্পষ্ট কথা, আমরা একটা বিশেষ বল অনুভব করি। সেই বলের একটা রোমাঞ্চ আছে, সেই বলের একটা ঝিনিক আছে, সেই বলের একটা টান টান ব্যাপার আছে। এই বলে বাঙালির ঘরে জন্মে, বাঙালি মায়ের পেটে জন্মে, এই টান টান আর এই ঝিনিকে আপনারা বঞ্চিত থাকবেন না, এটা আপনার জন্মগত অধিকার। এই ভাবটা, এই চন্মনে ভাবটা পাওয়া, তাই জন্য বাংলা পক্ষ এই সভা শুনুন। দেখুন আমরা ভিডিও করছি, অনেকে আপনারাও টুকটাক ভিডিও করুন আপনাদের ওখান থেকে যারা যারা পাস দিয়ে যাচ্ছেন, কারণ আমরা কিন্তু ঝড় হচ্ছি, ছড়িয়ে পড়ছি, এবং আমরা জানি আমরা আপনাদের সাহায্যে, এই বাঙালির সাহায্যে ছড়িয়ে পড়ছি। আমাদের কেউ রুখতে পারবে না, আমাদের দাবি আমরা আনিয়েই ছাড়ব। জয় বাংলা, জয় বাংলা। প্রথমে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বাংলা পক্ষ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সংগঠনের সম্পাদক মাস্টার মশাই, মাস্টার মশাই শ্রী গোপাল চক্রবর্তী মহাশয়। জয় বাংলা। বিষয়টা এখানে যে দুটো বিষয়ের উপর আজকে আমরা এখানে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি, আমরা কারা? ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন বাংলা পক্ষ। নামটা সকলের কাছেই চেনা, কিন্তু আপনাদের সামনাসামনি দেখার হওয়ার সুযোগটা অনেক কম, সেই জায়গা থেকে আমরা আজকে এসেছি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য প্রধানত দুটো। এক নম্বর বিষয় হচ্ছে অন্যান্য রাজ্যে, ভারতীয় যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যগুলোতে যেরকমভাবে ভূমিপুত্র সংরক্ষণ আছে, তার ধাঁচে বাংলার জন্য উপযুক্ত করে আমাদের এখানেও, এই রাজ্যেও ভূমিপুত্র সংরক্ষণ চাই। প্রতিটি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুর্ভিক্ষ পীড়িত, অশিক্ষা পীড়িত, স্বাস্থ্য ব্যবস্থাহীন, নারী সুরক্ষাহীন রাজ্যগুলো থেকে পিলপিল করে লোকজন এসে আমাদের এখানে ঢুকছে। প্রথম প্রশ্ন, তোমার রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের কোন রকম সিকিউরিটি সুরক্ষা নেই, তোমার রাজ্যে নারীদের সুরক্ষা নেই, তোমার রাজ্যে শিক্ষা ব্যবস্থা নেই, তোমার রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা নেই, তোমার রাজ্যে সড়ক ব্যবস্থা নেই, তাতে আমি কি করব? এটা তো আমার দোষ নয় যে তুমি আমার ঘাড়ে এসে চলে বসবে। গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে, ভোট দাও, তোমাদের রাজ্যে সুব্যবস্থার ব্যবস্থা কর, তোমাদের রাজ্যে সরকার পাল্টাও, এই করো সেই করো, যা খুশি করো, কিন্তু আমাদের এখানে এসে ভিড় করছো কেন? বহুদিন সহ্য করা হয়েছে, ভারত স্বাধীন হওয়ার আগে 4 বছর, পরে 75 বছর, মোট 79 বছর সহ্য করেছে বাঙালি। বাঙালি অত্যন্ত সহনশীল জাত, কিন্তু একটা জিনিস জানবার বিষয় আছে, একটা জিনিস বুঝে নেবার ব্যাপার আছে, যে একটা গার্ডার কেউ টানতে থাকলে একটা সময়ের পর কিন্তু সেটা ছেড়ে এবং ছিঁড়লে আপনারই হাতে লাগে। যারা এই তোষণে মত্ত তারা শুনে রাখুন, যেদিন এই গার্ডারটা ছিঁড়বে সেদিন কিন্তু আপনারা হুড়মুড় করে পড়বে। কাজেই সবার কাছে, সমস্ত রাজনৈতিক দলের কাছে আমাদের এটা অনুরোধ, এটা দাবি যে বহিরাগত তোষণ বন্ধ করুন, অনেক হয়ে গেছে, এবারে বন্ধ করুন। বিভিন্ন রাজ্য থেকে আমাদের কাছে খবর আসছে, সেই সব রাজ্য থেকে হিন্দিভাষী মানুষদের প্রতি একটা ঘৃণাবশত বা একটা বিদ্বেষবশত সেই রাজ্যগুলো থেকে হিন্দিভাষীরা চলে আসছে। কোথায়? ওদের নিজের রাজ্যে, সেখানে তো খেতেও পায় না, তাই জন্য এখানে এসে ঢুকবে। পাহারা দেওয়া দরকার, বেড়া দেওয়া দরকার, অনেক হয়েছে, এবারে প্রতিরোধ প্রয়োজন। প্রতিরোধের রাস্তা কি? নিশ্চয়ই আমরা রাস্তায় লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবো না,
বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকবো না, সেই সংস্কৃতি আমাদের নয়। রাস্তাটা হচ্ছে ভূমিপুত্র সংরক্ষণ। ভূমিপুত্র সংরক্ষণ কি আইনসম্মত? অবশ্যই আইনসম্মত, কারণ বিভিন্ন রাজ্যে ভূমিপুত্র সংরক্ষণ চালু আছে এবং সরকারি বেসরকারি নির্বিশেষে, হ্যাঁ ঠিকই শুনেছেন, বেসরকারি চাকরিতেও ভূমিপুত্র সংরক্ষণ বহু জায়গাতেই আছে, সরকারি ক্ষেত্রে তো আছে। এছাড়া ভাষাগত জায়গাটা, অর্থাৎ ভাষা আমাদের অর্থনীতিকে বহন করে এটা আমরা অনেক সময় মনে করি না। আমরা মনে করি যে ভাষা মানে হচ্ছে এই শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার লেখাটা বাংলায় আছে না ইংরেজিতে আছে না হিন্দিতে আছে, না, ভাষা আমাদের অর্থনীতিকে বহন করে। আমার ছেলেপুলে, আমার রাজ্যের ছেলে মেয়েরা যদি বাংলা ভাষায় সরকারি চাকরির পরীক্ষাগুলো দেবার সুযোগ পায় তাহলে তারা বেশি পরিমাণে চাকরি পাবে, যদি সুযোগ না পায় তাহলে কম পরিমাণে চাকরি পাবে, পরিষ্কার কথা। রাজ্য সরকারের যে চাকরিগুলো আছে অন্তত সেই সমস্ত জায়গায় বাংলায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা অবিলম্বে করতে হবে। এবং কেন্দ্রীয় সরকারের কাছেও আমাদের দাবি যে কেন্দ্রীয় সরকারের যে পরীক্ষাগুলো আছে সেগুলো সংবিধান স্বীকৃত 22টি ভাষায় দেবার সুযোগ দিতে হবে। এই 22টি ভাষার মধ্যে কিন্তু আমার আপনার মাতৃভাষা বাংলাও আছে। এই যে একটা হাহাকার, আজকে থেকে নয়, আগে যে সরকার এখানে অধিষ্ঠিত ছিল তখনকার সময় থেকে শুনছি যে পশ্চিমবঙ্গ একদম শ্মশান হয়ে গেছে, এখান থেকে সব লোক পালিয়ে যাচ্ছে, অন্য রাজ্যে গিয়ে চাকরি করছে ইত্যাদি ইত্যাদি। আচ্ছা বেশ, এখানে শিল্প হয়নি, এখানে চাকরির কোনো সুযোগ নেই, তাহলে অন্য রাজ্য থেকে পিলপিল করে এখানে ঢুকছে কেন? ভিক্টোরিয়া দেখবে বলে আদৌ না, টাকা রোজগার করবে বলেই ঢুকছে। এবং আজ থেকে বহু বছর আগে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বলেছিলেন যে বাঙালির বাংলা থেকে উপার্জিত বাইরে চলে যাওয়া প্রতিটি টাকা বাঙালির মুখের গ্রাস কেড়ে নেবার সমান। জয় বাংলা, জয় বাংলা। এই ঘটনাটা দিনের পর দিন ঘটে চলেছে। আমি যে কোনো মানুষকে, যে কোনো বাঙালি মানুষকে এই চ্যালেঞ্জটা দিতে চাই যে নিউ মার্কেটের ফুটপাথে একটা দোকান করে দেখা। নিউ মার্কেটটা কি পাটনা, লখনৌ? নিউ মার্কেটটা ছত্তিশগড়ে রায়পুরে। বাংলার রাজধানী, বাঙালির রাজধানী, সেখানে বাঙালির কাজ করে পয়সা রোজগার করবার জায়গা নেই। বাঙালিরা চলে যাচ্ছে অন্যান্য বিভিন্ন রাজ্যে, সেখানে গিয়ে নানা ধরনের হেনস্থার শিকার হচ্ছে। কেন হবে, কেন হবে? এই রিপ্লেসমেন্ট, এই পরিবর্তন, এটা ভীষণ প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আমার মাটি দখল করে থাকবে, আমার চাকরি দখল করে থাকবে, আমার ব্যবসা দখল করে থাকবে অন্য রাজ্য থেকে আসা লোকজন, আর আমাদের বাড়ির লোকজন, আমাদের গ্রামের লোকজন, আমাদের পাড়ার ছেলেগুলো তারা যাবে অন্য রাজ্যে কাজ করতে। এই ব্যবস্থা বাংলা পক্ষ অচিরেই বন্ধ করবে, কাজ শুরু হয়ে গেছে, অচিরেই বাংলা পক্ষ বন্ধ করবে এটা। কিন্তু পশ্চিমবঙ্গের সরকারের কাছে, বাংলার সরকারের কাছে আমাদের দাবি 90% ভূমিপুত্র সংরক্ষণ আইন অবিলম্বে চালু করুন। বহুবার বহু জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কিন্তু বাস্তবায়িত হয়নি, এবারে বাস্তবায়নটা করুন, অনেক দেরি হয়ে যাচ্ছে। এরপরে কিন্তু এখন জল নাকের ওপর দিয়ে বইছে, এরপরে জল কিন্তু মাথার ওপর দিয়ে বইবে এবং জলজ পোকাগুলো আপনাদের মাথার উপরে উঠে নাচ করবে, আমার জাতির মাথায় উঠে নাচ করবে, বাঙালি জাতির মাথায় উঠে নাচ করবে। এটা বন্ধ করবার জন্য অচিরেই ভূমিপুত্র সংরক্ষণ আইন চালু করুন। আরেকটা বিষয়, একটা সাধারণ অভিযোগ শোনা যায় বর্তমান যুগের বাবা মায়েদের বিরুদ্ধে, অভিভাবকদের বিরুদ্ধে, যে অভিভাবকরা তাদের সন্তানদের বাংলা মাধ্যম স্কুলে ভর্তি করাচ্ছেন না, ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করাচ্ছেন এবং সেখানে তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি। প্রসঙ্গটা হচ্ছে, দোষটা অভিভাবকদের নয়, দোষটা সিস্টেমে, যে ভাষাটা চর্চা করলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম
চাকরি বাকরির ক্ষেত্রে সুবিধে পাবে, আপনি অবশ্যই আপনার ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গল কামনা করে সেই ভাষাটাই তাকে শেখাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু বাংলার বুকে বাংলা ভাষাটাই হবে কাজের ভাষা, এটাও স্বাভাবিক, এটা অস্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। যখন বলা হচ্ছে যে বাংলার বুকে বাংলা ভাষাটাই হচ্ছে কাজের ভাষা হওয়া উচিত, তখন লোকজন চমকে যাচ্ছে, অবাক হচ্ছে। অবাক হওয়ার কিচ্ছু নেই, প্রত্যেকটা রাজ্যে সবাই নিজের নিজের ভাষার জায়গাটা বুঝে গিয়েছে এবং রাজ্য সরকারি পরীক্ষাগুলোতে সেই সেই রাজ্যের যে ভাষা সেই ভাষায় একটা বড় পেপার পরীক্ষা দিতে হয়, যখন কোথাও 100 নম্বর কোথাও 150 নম্বরের পরীক্ষা দিতে হয়। বাংলায় নেই, বাংলায় যে যেমন খুশি ভাষায় পরীক্ষা দিতে পারো, বাংলা হচ্ছে একটি ধর্মশালা, যেখানকার যত লাক্ষ, যেখানকার যত বিতাড়িত, যেখানকার যত বুভুক্ষ, যেখানকার যত দুর্ভিক্ষ পীড়িত, যেখানকার যত রুগ্ন, সব এসে এখানে ভিড় করো, আমরা দায়িত্ব নিচ্ছি। বাংলা সরকার যতগুলো সমাজসেবামূলক প্রকল্প চালায় লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রুটি ধারা পর্যন্ত, তার লিস্টে করুন। বঙ্গাল মে কুছ নাহি হ্যায়, এই দেওয়ারি দরকার হ্যায়, কুছ লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছে, বঙ্গাল মে কুছ নাহি হ্যায়, এই যে রুটি ধারা প্রকল্প সব বিহারি, আরে বঙ্গাল মে কুছ নাহি হ্যায় তো তো এই হাঁ পে নাহি হ্যায়, এই জায়গাটা বলবার জায়গা এসছে, চোখে চোখ রেখে কথা বলুন, বাংলা পক্ষ আপনাদের পাশে থাকবে, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এতক্ষণ পরে বাংলা পক্ষ কলকাতা জেলার সম্পাদক মাননীয় অরিন্দম চট্টোপাধ্যায় মহাশয়কে আমি কিছু বলবার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে বাংলা পক্ষর তরফ থেকে এখানে একটি ছোট্ট পথসভার আয়োজন করা হয়েছে। আপনারা জানেন এই যে মরশুমটা সেটা পরীক্ষার মরশুম, মূলত এখানে বড় পথসভা বা বড় মাইক লাগিয়ে কিছু করার অনুমতি প্রশাসনিকভাবে পাওয়া যাবে না, কিন্তু এই যে সময়, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই কারণে বাংলা পক্ষর তরফ থেকে আজকে এখানে এই পথসভা এবং এই লিফলেট বিলি কর্মসূচি নেওয়া হয়েছে, খুব ছোটো আকারে নেওয়া হয়েছে। এই জায়গাতেই আমরা একাধিক বড় বড় সভা করেছি এবং আগামী দিনেও করব, কিন্তু এখন যেহেতু পরীক্ষার মরশুম চলছে তাই কিছু বিধি নিষেধ মেনে আমাদের এই কাজ চালাতে হচ্ছে। এই যে যাদবপুর যেখানে আজকে আমরা দাঁড়িয়ে আছি, আমরা যদি সেই যাদবপুর বাঘাযতীন সুলেখা থেকে শুরু করে পরপর গড়িয়ার দিকে যেতে চাই, এটা মূলত বাঙালিদের পাড়া, এগুলি বাঙালিদের অঞ্চল, এগুলি একসময় পূর্ববঙ্গ থেকে উদ্বাস্ত হয়ে আসা মানুষরা এখানে তাদের কলোনি গড়ে তুলেছিল। দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস, এখানকার প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি বাড়ি তার ইট পাথরে লেখা আছে যে কি প্রচণ্ড লড়াই করে এখানকার মানুষ, এই যাদবপুরের মানুষ, বাঘাযতীনের মানুষ, এই বিজয়গড়ের মানুষ, সুলেখার মানুষ থেকে গড়িয়া এবং তার পরবর্তী যে অংশগুলো সেখানে তাদের জীবন জীবিকা সেই জায়গাগুলো তৈরি করেছিল। এটা আমাদের বাবা ঠাকুরদার সময়ের কথা। এরপর থেকে যদি আমরা এই অঞ্চলকে দেখি, এই অঞ্চল একদিকে যেমন লড়াই সংগ্রাম করে বসতি গড়ে তোলার ইতিহাস বহন করে, অন্যদিকে এই যাদবপুর, এই বিজয়গড়, এই বাঘাযতীন অঞ্চল রাজনৈতিক সচেতনতা, রাজনৈতিক সচেতন মানুষের নিশান বহন করে।
এখানকার মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন মানুষ, সেই রাজনৈতিক সচেতন এবং লড়াকু বাঙালির কাছে, এই যে বললাম লড়াকু বাঙালি, যারা একটা প্রচণ্ড লড়াইয়ের মধ্যে দিয়ে, সংগ্রামের মধ্যে দিয়ে তাদের বসতি, তাদের কলোনি গড়ে তুলেছিলেন এই যাদবপুর বাঘাযতীন বিজয়গড় সুলেখা অঞ্চলে। এবং যে মানুষকে বলা হচ্ছে যে যাদবপুর যাদের জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত, বাংলার রাজনৈতিক মানচিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা কিন্তু ঘটনাচক্রে তারা সকলেই বাঙালি। অর্থাৎ বাঙালির কলোনি, বাঙালির আবাদ ভূমি হচ্ছে এই অঞ্চল। আবাদ ভূমি মানে, আবাদ ভূমি মানে হচ্ছে সেই জায়গা যার সঙ্গে আপনার আমার বাঙালিদের শিকড় এবং তাদের জীবনযাত্রা সম্পৃক্ত, যেখানে সে তার জাতিকে সৃষ্টি করে এবং তাকে নিয়ে চলে, তাকে বহন করে নিয়ে চলে। এবং এই আবাদ ভূমির ওপরে, অর্থাৎ এর মাটির ওপরে যা আছে, মাটির নিচে যা আছে, যার মালিক সেই জাতির মানুষ। খুব ছোট করে বলতে গেলে এই অঞ্চলের যে সম্পদ, এই অঞ্চলের যে প্রত্যেকটি জিনিস, তার মালিক এই বাঙালি। যে বাঙালি এখানে বসতি স্থাপন করেছিল, কলোনি স্থাপন করেছিল, এবং যে বাঙালি এখন এখানে আছে। অর্থাৎ এর এই যে যাদবপুর বাঘাযতীন অঞ্চলের প্রত্যেকটি বাজার, দোকান, ফুটপাথ, অটো লাইন, টোটো লাইন, রিক্সা স্ট্যান্ড, তার মালিক এই আবাদ ভূমির মানুষরা, অর্থাৎ বাঙালি। এই অঞ্চলের রাজা যদি বলা যায়, এই অঞ্চলের এখন তো আর রাজা বা সেই রাজত্ব নেই, কিন্তু এই অঞ্চলের মালিক যদি কেউ হয়ে থাকে সেটা বাঙালি। এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আজকে আমাদের পর্যালোচনা করতে হচ্ছে বাঙালির অধিকার নিয়ে। আমাদের বাংলার রাজধানী কলকাতার একটি অত্যন্ত রাজনৈতিক সচেতন এলাকায় দাঁড়িয়ে পথসভা করতে হচ্ছে। কেন কেন স্বাধীনতার 75 বছর পরে বাঙালির অধিকার নিয়ে আজকে যাদবপুরে দাঁড়িয়ে বাংলা পক্ষকে পথসভা করতে হচ্ছে? কেন বলতে হচ্ছে, বাঙালি তোমার সমস্ত অধিকারগুলিকে দেখো, সেগুলি তোমার দখলে আছে না সেগুলি দখল হয়ে গেছে। কি অধিকার? একটা মানুষের বাঁচতে গেলে কি লাগে? বাঁচতে গেলে টাকা লাগে, অর্থ উপার্জন করতে হয়। প্রত্যেকটি স্বাভাবিক মানুষের সেটা তার দায়িত্ব, তার পরিবারকে প্রতিপালন করতে গেলে অর্থ উপার্জন করতে হয়, তার সন্তানকে শিক্ষা দিতে গেলে অর্থ উপার্জন করতে হয়, তার সুস্থ অসুস্থ হলে হাসপাতালে গেলে ওষুধ কেনার জন্য তাকে অর্থ উপার্জন করতে হয়। বাংলা পক্ষ কিন্তু সেই অর্থ উপার্জনের জায়গাটার কথা সব থেকে আগে বলে। আপনারা জানেন আমরা ভোটে দাঁড়াই না, আমরা ভোট চাই না, আপনাদের কাছে ভোট চাইতে আমরা আসিনি, কিন্তু কি বলতে এসেছি, এই যে প্রতি মুহূর্তে সকালবেলায় ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রির ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে বাঁচার জন্য দরকার অর্থ। কেউ সেটা চাকরি করে রোজগার করে, কেউ সেটা ব্যবসা করে রোজগার করে, কেউ সেটা অন্য কোনো রকম কাজ করে রোজগার করে। এখন এই চাকরি এবং ব্যবসার যে জায়গাগুলো, আমি আগেই বলেছি যে বাংলার রাজধানী কলকাতার এই চাকরি ব্যবসা কাজ, অন্যান্য অটো লাইন, টোটো লাইন, রিক্সা স্ট্যান্ড, হকারি স্পট, এই জায়গাগুলো, এইগুলো কাদের হাতে আছে? কারণ এইগুলো থেকেই তো রোজগার হবে, রোজগার তো আর আকাশ থেকে হবে না। আপনাকে না চাকরি করতে হবে অথবা ব্যবসা করতে হবে, তবে তো আপনি রোজগার করতে পারবেন। এখন আমরা একটু কলকাতার একটু উত্তর দিক থেকে শুরু করি। উত্তর দিক থেকে আস্তে 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 আমরা যাদবপুর পর্যন্ত আসব এবং দেখব একটু রোজগারের জায়গা এটা আদৌ বাঙালির হাতে আছে কি না। ধরা গেল আমরা ধরে নিচ্ছি পূর্ব
ভারতের সব থেকে বড় যে পাইকারি বাজার, বড় বাজার, যারা এখানে ব্যবসা করে তারা নিয়মিত বড় বাজারে থেকে হয়তো কেনাকাটি করে, নিশ্চয়ই করে। এই বড় বাজার সেই জায়গাটার কথা একবার চিন্তা করুন। পূর্ব ভারতের সব থেকে বড় পাইকারি বাজার কোথায় অবস্থিত? বাংলার রাজধানী কলকাতায় অবস্থিত। তারা সেখানে ব্যবসা করে, এর উত্তর আপনারা সকলেই জানেন, সেখানে বাঙালির স্থান নেই। অর্থাৎ আপনার মাটিতে, আপনার রাজ্যের রাজধানীতে সব পূর্ব ভারতের সবচেয়ে বড় পাইকারি বাজারটি আছে, কিন্তু সেখানে আপনার জায়গা নেই। সেখানে আপনি চাইলে দোকান দিতে পারবেন না, আপনি চাইলে, আপনার কাছে যদি পয়সাও থাকে আপনি সেখানে দোকান কিনতে পারবেন না। আপনি সেখানে যদি একটা ডালা ফুটপাতে ব্যবসা করতে চান আপনি সেটা করতে পারবেন না। অর্থাৎ এই বড় বাজার আপনার হাতে নেই। আপনি বলবেন যে ঠিক আছে, বড় বাজার থেকে একটু এগিয়ে আসি। আমরা বলেছিলাম কলকাতার একদম উত্তর অংশ থেকে আমরা যাদবপুর পর্যন্ত আসবো এবং দেখব প্রত্যেকটা চাকরি ব্যবসার জায়গা কি করে দখল হয়ে গেছে। বড় বাজার থেকে একটু এগিয়ে আসুন, ধর্মতলা অফিস পাড়া, একসময় অফিস পাড়া, এখনো সেখানে প্রচুর অফিস আছে। ধর্মতলার ফুটপাথগুলো চিন্তা করুন, যে ফুটপাথগুলো থেকে মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করা যায়। সেখানে বাংলার রাজধানী কলকাতা, তার অফিস পাড়া, সেখানে যে ফুটপাথে লক্ষ টাকা উপার্জিত হয় সেটা বাঙালির হাতে থাকা উচিত ছিল, কারণ এই রাজ্যের 86% মানুষ বাঙালি। উচিত ছিল কার হাতে আছে? আপনার হাতে আছে। অর্থাৎ বাঙালির হাতে কি ধর্মতলার ফুটপাত আছে? ফুটপাথ নেই। বড় দোকানগুলো বাদই দিন, বড় দোকানগুলো বাদই দিন, ন্যূনতম যে ফুটপাত যেখানে গরিব মানুষ করে খেতে পারে তার অধিকার আছে, এই মাটিতে সে জন্মেছে, সেখানে বসে ব্যবসা করার তার অধিকার আছে, সেই ফুটপাথগুলো কি সে পড়ে? আপনি করে জানলেন সেই ফুটপাতে বাঙালি নেই, আপনি সেই ফুটপাথ ধরে একটু হেঁটে যান, আপনাকে সেখানকার হকাররা আপনাকে ডাকবে। খাবারের দোকান আছে, অন্যান্য জিনিসের দোকান আছে, জামা কাপড়ের দোকান আছে, গেঞ্জি টি শার্টের দোকান আছে, কি ভাষায় ডাকবে? বাংলার রাজধানীতে ব্যবসা করছে, নিশ্চয়ই আপনাকে বাঙালি ডাকবে, বাঙালি হলে তো ডাকবে, তারা তো বাঙালি নয়। আপনাকে যে ভাষায় ডাকবে সে ভাষাটি বাংলা নয়, সে ভাষায় আপনি আপনার বাড়িতে, আপনার পাড়াতে, আপনার পরিবারের সাথে কথা বলেন না। আপনি ধর্মতলা থেকে এগিয়ে আসুন, পালস স্ট্রিট, সেখানেও প্রচুর বড় দোকান, আমি বড় দোকানগুলো ছেড়ে দিচ্ছি। সেই পালস স্ট্রিটের ফুটপাত, নিউ মার্কেটের কথা কিছুক্ষণ আগে গোপালবাবু বললেন, গোপালদা বললেন নিউ মার্কেটের কথা। নিউ মার্কেট যেটা বাংলার একদম, বাংলার রাজধানীর একদম প্রাণকেন্দ্রের একটি বাজার, সেখানে দেখুন, একটু ভেবে দেখুন, যেখানে মিউজিয়াম আছে তার সামনে ফুটপাথ, অনেক কিছু বিক্রি হয়, জামা কাপড় থেকে নানা রকম সাজের জিনিস ইত্যাদি ইত্যাদি। কারা বিক্রি করে? আপনার রাজ্য, আপনার রাজধানী, আপনার মাটি, আপনি বাঙালি, সেখানে বাঙালির কোনো জায়গা নেই, এই যে পরিস্থিতি। এরপর আপনি চলে আসুন ধবানীপুর, একই অবস্থা, কোনো রকমে টিকে আছে গড়িয়াহাট, তাও সেটা দখল হতে চলেছে। তারপরে আপনি ধীরে 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 যাদবপুর পর্যন্ত আসুন, আসলে দেখতে পাবেন আসলে আপনার এই ছোট পুঁজির ব্যবসার জন্য যে হকারি স্পট সেগুলো দখল হয়ে গেছে। বড় পুঁজির যে ব্যবসা, বড় পুঁজির যে ব্যবসা, সেই বড় পুঁজির ব্যবসা কিন্তু সেটাও দখল হয়ে গেছে। আপনি শপিং মলগুলোয় চলে যান, এখান থেকে দু পা এগোলেই সাউথ সিটি মল, সেই সাউথ সিটি মলে কজন বাঙালির দোকান আছে, বাঙালি আছে, ক্রেতা হয়ে আছে, সে অন্য জায়গায় শ্রম দেয়, সেই পয়সা নিয়ে আসে, নিয়ে এসে সে তার দখল হয়ে যাওয়া মাটিতে সেই পয়সা দিয়ে সে শুধু ক্রেতা হয়ে থাকে, সে শুধু জিনিস কেনে এই অর্থনীতিতে, সে না উৎপাদন করতে পারে, না তার কাছে বিক্রি করার রসদ আছে, না তার কাছে সেই পুঁজি আছে যেখান থেকে সে বড় ব্যবসা করতে পারে, না তার কাছে হকারি স্পট ফুটপাথগুলো আছে যেখানে সে ছোট পুঁজির ব্যবসা করতে পারে। অর্থাৎ
তার হাতে ব্যবসার কোনো জায়গা নেই। আপনি বলবেন বাঙালি তো চাকরির জায়গাটা আছে, কারণ এখনো পর্যন্ত বাঙালি চাকরির জায়গাটা সুরক্ষিত আছে। আমি একটা খুব সহজ উদাহরণ আপনাদের দিচ্ছি, খুব সহজ উদাহরণ যারা শুনছে। আপনি আজ থেকে 10 বছর আগে কোনো একটি ব্যাংকে যেতেন, নিশ্চয়ই ব্যাংকে যেতেন। ব্যাংকে গেলে আপনাকে কি ভাষায় সেই ব্যাংকের লোকেরা আপনার সঙ্গে কথা বলতো একটু ভেবে দেখুন। কেউ মুখার্জিরা বলতো, কেউ দত্তরা বলতো, কেউ আপনাকে মণ্ডলদা বলতো। আপনি আপনার কাজটা করিয়ে নিয়ে আসতেন, তারা আপনার সঙ্গে বাংলায় কথাবার্তা বলত। এবার আজকে এই যে বেসরকারি ক্ষেত্রের চাকরির যে জায়গাটা, সেইখানে যান, ব্যাংকে যান, বিমান অফিসগুলোতে যান, এয়ারপোর্টে টিকিট কাটতে, আপনি প্লেনের টিকিট কাটতে যান, আপনি একই সঙ্গে অন্যান্য ধরুন আপনাদের মোবাইল ফোনে অনেক সময় বিভিন্ন জিনিস কেনার জন্য ফোন কলস আসে, যেগুলো আসে হচ্ছে কোনো কল সেন্টার থেকে। সেই ফোন কলের ভাষাগুলো শুনুন, আপনি দেখবেন সেখানে কিন্তু আপনি যেভাবে ব্যাংকে বাঙালি কমছে, যেখানে বিমা ক্ষেত্রে বাঙালি কমছে, যেখানে অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানে বাঙালি কমছে, ঠিক সেভাবে আপনার ফোনে আসা জিনিস বিক্রি করার বক্তব্য রাখার ক্ষেত্রেও কিন্তু বাংলা নয় হিন্দিতে বলা হচ্ছে। অর্থাৎ বাঙালির অধিকারগুলো, বাঙালির রুজি রুটির জায়গাগুলো দখল হয়ে যাচ্ছে, দখল হয়ে যাচ্ছে। এটা গেল বেসরকারি চাকরির কথা। সরকারি চাকরির কথায় আসি, সরকারি চাকরিগুলো বাংলায় বাঙালির জন্য নিশ্চয়ই সুরক্ষিত আছে, থাকা উচিত। কিন্তু আপনারা জানেন যে বাংলা এমন একটি রাজ্য যে রাজ্যে সরকারি চাকরির পরীক্ষা দিতে গেলে সেই রাজ্যের ভাষা, 86% মানুষের ভাষা বাংলায় পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক নয়। অর্থাৎ আপনি বাংলা না জানলেও বাংলার সরকারি চাকরির পরীক্ষাগুলো দিতে পারেন। যদি আপনি ইংরাজি জানেন তাহলেই আপনি এই পরীক্ষাগুলোতে দিতে পারবেন। অর্থাৎ এখানে কোনো পাঁচিল নেই, এখানে কোনো ফিল্টার নেই যেখান দিয়ে বাঙালিদের চাকরিগুলো সুরক্ষিত থাকবে। অর্থাৎ যে কেউ ইংরাজি জানেন এমন ভারতের নাগরিক এসে বাংলার চাকরিগুলো পেতে পারেন। আপনি ভাবছেন নিশ্চয়ই বাঙালিরাও অন্য রাজ্যের সরকারি চাকরিগুলো পায়? না, বাঙালিরা অন্য রাজ্যের সরকারি চাকরিগুলো পায় না, কারণ আপনি তামিলনাড়ুতে গেলে সরকারি চাকরি করতে গেলে সেখানে তামিলটি জানতে হবে, আপনি তেলেগুতে জানতে হবে দক্ষিণের জায়গাগুলো, আপনি যদি মহারাষ্ট্রে যান সেখানে মারাঠি জানতে হবে, আপনি যদি গুজরাটে যান সেখানে গুজরাট, যেখানে যারা আমাদের সব ভারতীয় তো মাঝে মাঝেই সেখানে চলে আসেন, তার সেখানে আপনাকে গুজরাটি জানতে হবে। আপনি পাশের রাজ্য উড়িষ্যায় চলে যান, সেখানে রাজ্য সরকারি চাকরি আপনি পাবেন না, কারণ আপনাকে সেই ভাষাগুলো জানতে হবে। এই জায়গা থেকেই বাংলা পক্ষ তার দাবি করেছে যে সরকারি যে চাকরি এবং বেসরকারি চাকরিতে 90% ভূমিপুত্র সংরক্ষণ আমরা দাবি করেছি, এটা আমরা চাই। অর্থাৎ এই রাজ্যের যারা ভূমিপুত্র তাদেরকে 90% চাকরিতে সংরক্ষণ দিতে হবে। এক, দুই হচ্ছে, দুই কি, দুই যে সরকারি টেন্ডার, কারণ বড় পুঁজি না আসলে বড় পুঁজি আসবে কোথা থেকে, সরকারের কাছেই আসবে। সেই সরকারি টেন্ডার থেকে শুরু করে হকারি স্পট, অটো লাইন, টোটো লাইন, যা যা আছে, অর্থাৎ ছোট পুঁজিতে যা করা যায়, অল্প শিক্ষিত মানুষ যা করতে পারেন, অল্প পুঁজির মানুষ যে ব্যবসা করতে পারেন, সেখানেও বাঙালিদের অধিকারকে যা দখল হয়ে গেছে তা পুনর্দখল করতে হবে। অর্থাৎ পুনরায় আমাদের অধিকার ফিরিয়ে নিতে হবে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। এখানকার সকল বাঙালি ব্যবসায়ী বন্ধু যারা আছেন, যারা অটোচালক, টোটোচালক, রিক্সা চালক আছেন, যারা হকারি করছেন, সকলকে বাংলা পক্ষর সঙ্গে যুক্ত হবার আবেদন রেখে সকলকে জয় বাংলা অভিবাদন, রক্ত তথা শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। যাদবপুরের মালিককে, কলকাতার মালিককে স্লোগান, 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 জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।
জয় বাংলা, যাদবপুরের মালিককে, বেহালার মালিককে, সারা বাংলার মালিককে, কলকাতার মালিককে, বাংলার মালিককে, আসানসোলের মালিককে, শিলিগুড়ির মালিককে, কলকাতার মালিককে, এই রাস্তার মালিককে, অটো লাইনের মালিককে, টোটোলাইনের মালিককে, সব কিছুর মালিককে, জয় বাংলা, জয় বাংলা, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, জয় বাংলা, জয় বাংলা, বাংলার সমস্ত চাকরিতে 90% ভূমিপুত্র সংরক্ষণ আইন চালু করতে হবে, বাংলার সমস্ত চাকরিতে 90% ভূমিপুত্র সংরক্ষণ আইন চালু করতে হবে, জয় বাংলা, জয় বাঙালি, জয় বাংলা, জয় বাঙালি, জয় বাংলা। এবারে বাংলা পক্ষে সাংগঠনিক সম্পাদক শ্রী কৌশিক মাইতিকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, অভিক মণ্ডল, তুমি দক্ষিণ চব্বিশ পরগনা পেজ থেকে লাইভটা করতে থাকো। জয় বাংলা। বাংলা পক্ষ যাদবপুরে পথসভা করছে, তার কারণ এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্টেজ মাইক এসব আইন মেনে বন্ধ, সেই জন্য আজকে আমরা 8B মোড়ে পথসভা করছে। বাংলা পক্ষ রাজ্যে সমস্ত সরকারি স্কুলে বাংলা ভাষা বাধ্যতামূলকের দাবিতে রাজ্যে সমস্ত চাকরির পরীক্ষায় বাংলা ভাষার পেপার বাধ্যতামূলকের দাবিতে রাজ্যে সমস্ত বেসরকারি চাকরি, ঠিকা কাজ, টেন্ডার, হকারি স্পট, লাইসেন্স, অটো লাইন, টোটো লাইন, ফুটপাতের ব্যবসা, বড় ব্যবসা, সমস্ত ক্ষেত্রে বাঙালি সহ 90% বাঙালি তথা ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে। সামনে যাদবপুর বিশ্ববিদ্যালয়, এখানে কোনো ভূমিপুত্র সংরক্ষণ আইন ছিল না, দবিশাইল ছিল না 2018। সেই সময় যাদবপুরে বিহার ইউপি ছেলেদের ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়ে যায়, বাংলা পক্ষ লড়াই করে যাদবপুর ইউনিভার্সিটিতে 90% দবিশাইল চালু করিয়েছে, তার ফলে আপনার আমার বাড়ির ছেলে মেয়েটা, কলকাতার ছেলেটা, জলপাইগুড়ির ছেলেটা, হুগলির মেয়েটা, তারা আবার যাদবপুরে চান্স পাচ্ছে, কারণ বাংলা পক্ষ ডোমিসাইল চালু করিয়েছে। রাজ্যের পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষায় এখন বাংলা ও নেপালি ভাষায় হয়, অন্য কোনো ভাষায় হয় না, সেটা বাংলা পক্ষ লড়াইয়ের ফলে। কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা আগে শুধুমাত্র ইংরাজিতে হতো, এখন সঙ্গে সঙ্গে বাংলাতেও হচ্ছে। বাংলা পক্ষ কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা বাংলা ভাষায় চালু করিয়েছে, এটা বাংলা পক্ষ লড়াইয়ের ফলে হয়েছে। বিদ্যুৎ দপ্তরের সমস্ত চাকরি 60-80% বিহার ইউপি ঝাড়খণ্ডের ছেলে মেয়েদের ভরে যাচ্ছিল, 80,000 টাকা মাইনের চাকরি, 50,000 টাকা মাইনের চাকরি বাইরের লোকজন পাচ্ছিল। বাংলা পক্ষ লড়াইয়ের ফলে এখন 97-98% বাংলার ছেলে মেয়েরা পাচ্ছে, বাঙালি ছেলে মেয়েরা পাচ্ছে বাংলা পক্ষ লড়াইয়ের ফলে। কলকাতা ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং এ বাংলা পক্ষ 80% ভূমিপুত্র সংরক্ষণ অর্থাৎ ডোমিসাইল চালু করিয়েছে, অর্থাৎ এবং ব্যাংকে, পোস্ট অফিসে, সমস্ত জায়গায় বাংলায় ফর্ম পাওয়া যায়, ব্যাংকের কর্মী যাতে বাংলায় কথা বলে, সেই জন্য বাংলা পক্ষ
বাংলার বিভিন্ন প্রান্তে হাজার খানা ব্যাংকে ডেপুটেশন দিয়েছে এবং কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছে এবং সেই জনস্বার্থ মামলা আমরা জিততে চলেছি এবং সমস্ত ব্যাংক পোস্ট অফিসের পরিষেবা বাংলা ভাষায় পাওয়া যাবে এটা আমরা নিশ্চিত করে বলতে পারি বাংলা পক্ষ লড়াইয়ের ফলে। জয় বাংলা। বাংলা পক্ষ বাঙালির চাকরির জন্য, বাঙালির কাজের জন্য, বাঙালির রাস্তার জন্য লড়ছে। এসএসসি বলুন, টেট বলুন, তাতে যেমন আমরা স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত নিয়োগ চাই, তার সঙ্গে সঙ্গে এরাও বলতে চাই সরকারি চাকরি 1%, 99% বেসরকারি কাজ। সেখানে বেসরকারি যে ফ্যাক্টরিগুলো আছে, শিল্পাঞ্চলগুলো আছে, লজিস্টিক হাব আছে, ডানকুনি, সাকরাইল, ধুলাগড়, বানতলায় লেদার কমপ্লেক্স, খড়গপুরে শিল্প তালুক, আসানসোল, রানীগঞ্জ, কাকসার, ডামুড়িয়া, ইকড়া, পানাগড়, সমস্ত জায়গায় শিল্প তালুকগুলো আছে, কয়লা খনিগুলো আছে, সেখানে পরিষ্কার করে বলা হচ্ছে বাঙালিকে নেব না। এই নিয়ে বলার কোনো দল নেই, তৃণমূল এই নিয়ে বলবে না, সিপিএম এই নিয়ে বলবে না, কংগ্রেস এই নিয়ে বলবে না, বিজেপি এই নিয়ে বলবে না। বাংলার সমস্ত জায়গায় বড়বাজার, নিউ মার্কেট, সল্টলেক, দমদম, রাজারহাট, নিউ টাউন, ব্যারাকপুর, হাওড়া, হুগলি, সাঁকরাইল, ধুলাগড়, আসানসোল, রানীগঞ্জ, খড়গপুর, শিলিগুড়ি সব জায়গার কাজ চাকরি দখল হয়ে যাচ্ছে, এই নিয়ে বলার কেউ নেই। বাংলা পক্ষ এই নিয়ে কাজ করছে, এই নিয়ে লড়াই করছে যাতে বাংলায় চাকরিটা বাঙালি ছেলেমেয়েরা পায়, ফ্যাক্টরিতে কাজ বাঙালি পায়, কয়লা খনিতে কাজ বাঙালি পায়, কয়লা খনিতে চাকরি বাঙালি পায়, লজিস্টিক্স হবে চাকরি কাজ বাঙালি পায়, এবং বানতলা এশিয়ার সব থেকে বড় লেদার কমপ্লেক্স, সেখানে যাতে চাকরি কাজ বাঙালি পায়। বাংলায় দুটো বন্দর আছে, কলকাতা বন্দর, হলদিয়া বন্দর, আর একটা বন্দরে টেন্ডার হয়েছে তাজপুর বন্দর। কলকাতা বন্দরে কোনো বাঙালি কাজ করে না, এলাকাটা পুরো বিহার। আমরা চাই তাজপুর বন্দরে যাতে বিহার না হয়ে যায়, যাতে বাংলার ছেলেমেয়েরা কাজ পায়, মেদিনীপুরের ছেলে কাজ পায়, কলকাতার ছেলে কাজ পায়, জলপাইগুড়ির ছেলে কাজ পায়, শিলিগুড়ির ছেলে কাজ পায়, কোচবিহারের ছেলে কাজ পায়, দিনাজপুরের ছেলে কাজ পায়। মালদায় যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প হয়েছে, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক মিটিংয়ে মালদা চেম্বার অফ কমার্সের লোকজন বলেছেন 70-80 হাজার চাকরি হয়েছে, বাংলার কেউ পায়নি, পেয়েছে বিহার ইউপির লোকজন। আমাদের কি দায়িত্ব বিহারকে খাওয়ানো? আমাদের কি দায়িত্ব ইউপিকে খাওয়ানো? আমাদের এখানে চাকরি কাজ দখল করছে তারা, কিন্তু আমাদের ছেলেমেয়েরা এখানে চাকরি কাজ না পেয়ে তারা যাচ্ছে ব্যাঙ্গালোর, তারা যাচ্ছে চেন্নাই, তারা যাচ্ছে মুম্বাই, তারা যাচ্ছে গুড়গাঁও, সব জায়গায় গিয়ে বাঙালি হিসাবে বিপদে পড়ছে, বাংলাদেশি বলে হেনস্থা হচ্ছে, বাংলা ভাষায় কথা বললে মার খাচ্ছে। এবং তামিলনাড়ুতে শুনেছেন হিন্দি বললে কি অবস্থা হচ্ছে, আমরা চাই না ওদের বাংলায় ওই অবস্থা করতে, আমরা চাই ওরা নিজের রাজ্যে গিয়ে কাজ করুক, ওদের সরকার ওদেরকে খাওয়া। বাংলায় যা চাকরি আছে, বাংলায় যা কাজ আছে, বাংলায় যে ব্যবসা আছে, বাংলায় যে ফুটপাথ আছে, বাংলায় যে কৃষিকাজ আছে, বাংলায় যে চালকল আছে, বাংলায় যে হিমঘর আছে আলুর, বাংলায় যে বন্দর আছে, বাংলায় যে কয়লা খনি আছে, বাংলায় যে পর্যটন শিল্প আছে, বাংলায় যে আইটি হাব আছে, বাংলায় যে কল সেন্টার আছে, বাংলায় যে চটকল আছে, বাংলায় যে লোহা শিল্প আছে, সেখানে বাঙালি, সাঁওতাল, কোচ, মেঘ সহ বাংলার ভূমি সন্তানরা কাজ করবে, বিহার ইউপির লোকজন নয়। আমরা সেই জন্য লড়ছি, 90% ভূমিপুত্র সংরক্ষণ চাই। জয় বাংলা। কলকাতা এলাকায়, বৃহত্তর কলকাতায়, হাওড়ায় দিন দিন হিন্দি মাধ্যম স্কুল বাড়ছে, উর্দু মাধ্যম স্কুল বাড়ছে, হাওড়ায় হিন্দি বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, ছট পুজোয় 3 দিন ছুটি, হিন্দি একাডেমি হয়েছে, পাড়ায় পাড়ায় হিন্দি সেল খুলছে, আর এইদিকে বাংলা মাধ্যম স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। হিন্দি মাধ্যম বাড়ছে কেন? কারণ ওদের জনসংখ্যা বাড়ছে, জনবিন্যাস বাড়ছে, কলকাতায় বাঙালি সংখ্যা প্রতি দশকে হু হু করে কম। এই যাদবপুরে 10 বছর আগেও হাতে গোনা বিহার ইউপির লোক ছিল, এখন চারিদিকে তাকিয়ে দেখুন বিহার ইউপির লোকজন ভরে যাচ্ছে, এবং এই লাইনেই অনেক দোকান আস্তে আস্তে কিনছে এবং ফুটপাথে ব্যবসা করছে। মধ্য কলকাতা, উত্তর কলকাতা পুরো দখল হয়ে গেছে, ব্যারাকপুর, ভাটপাড়া পুরো বিহার হয়ে গেছে, হাওড়া, সালকিয়া, পিলখানা পুরো বিহার ইউপি হয়ে গেছে। বড়বাজারে ব্যবসা বাঙালির নেই, নিউ মার্কেট বন্দর কোথাও বাঙালির নেই, তাহলে বাঙালি কোথায় যাবে?
আমরা কি অন্য রাজ্যে গিয়ে মার খাবো? কিন্তু অন্য রাজ্যেও সেই রাজ্য ভূমিপুত্র সংরক্ষণ করে দিচ্ছে, তারা নিয়ম করে বলে দিচ্ছে যে আগে কার চাকরি পাবে, সরকারি হোক, সরকারি তো 100% তাদের, বেসরকারি চাকরি কাজ ঠিকা কাজ টেন্ডার যা হবে আগে পাবে স্থায়ী বাসিন্দারা, তারপর বাজলে অন্য কেউ 10% বা 15%। কিন্তু আমাদের রাজ্য ধর্মশালা, আমাদের পুরো পিছনো দুয়ার খোলা, যে কেউ আসতে পারে এখানে লুটে পুটে ব্যবসা করতে পারে, কাউন্সিলর হয়ে যেতে পারে। আলিপুরে একটা ফ্যামিলি তিনজন বিহার থেকে এসে তিনজন সিং কাউন্সিলর এবং তারা বাঙালি চণ্ডীমণ্ডপ দখল করে তারা নাকি এখানে বৈষ্ণদেবীর মন্দির বানাবে এই সংক্রান্ত চলছে। এক ফ্যামিলির তিনজন বাঙালি কাউন্সিলর পৃথিবীর কোথাও সম্ভব না। বাঙালি চিত্তরঞ্জন কলোনিতে 60-70 বছর আছে, দিল্লিতে লাখ লাখ বাঙালি আছে, একজন বাঙালি কাউন্সিলর নেই, একজন নেই। আর কলকাতার 38 জন কাউন্সিলর বিহার ইউপি থেকে হয়েছে, বড়বাজারের 7টা কাউন্সিলর, আলিপুরে 1টা কাউন্সিলর, শ্যামবাজারে 1টা কাউন্সিলর, সব বিহার ইউপি থেকে আসছে। মাফিয়া হচ্ছে, ক্রাইম করছে, রেপ করছে, অটোলাইন দখল করছে, টোটোলাইন দখল করছে, ফুটপাথ দখল করছে, ব্যবসা দখল করছে, আর বাঙালি বাঙালি করে ভোটে লড়ে ভোটে জেতার পর তাদের তেল দিচ্ছে, বাটার দিচ্ছে, আর বাঙালি বঞ্চিত হচ্ছে, এই জিনিস চলবে না। তাই বাংলা পক্ষ যে লড়াইটা করছে, আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য স্টেজ কাটিয়ে প্রচুর মাইক দিয়ে সভাটা করতে পারছি না, কিন্তু আমরা বাঙালিকে বলতে চাই, বাঙালি হিসাবে এখন যাকে ইচ্ছা ভোট দিন, তৃণমূলকে দিন, সিপিএমকে দিন, কংগ্রেসকে দিন, যাকে ইচ্ছা দিন, কিন্তু বাঙালি হিসাবে এখন সব রাজ্যে ধর্ম ধর্ম নির্বিশেষে মারাঠিরা ঐক্যবদ্ধ, ওড়িয়ারা ঐক্যবদ্ধ, অসমীয়ারা ঐক্যবদ্ধ, পাঞ্জাবীরা ঐক্যবদ্ধ, তামিলরা ঐক্যবদ্ধ, এমনকি বামসাথী তো কেরালায় মালওয়ালি এরা প্রচণ্ড ঐক্যবদ্ধ, তেলেগু ঐক্যবদ্ধ, কিন্তু আমরা বাঙালিরা উদার জাতি, আমরা অতিথিপরায়ণ জাতি, আমরা ডেকে ডেকে ঘরে ঢুকিয়েছি, আর আমাদের ঘর থেকে ওদের লাভ মেরে বের করে দিয়ে বলছে আমরা ঘরের মালিক। কলকাতায় মধ্য কলকাতায় হাজার হাজার ঘর ওদেরকে ভাড়া দিয়েছিল, ওরা বলছে আমার মালিক, বাঙালিকে লাভ মেরে ভাঙিয়ে দিচ্ছে। প্রতিদিন আমাদের কাছে এই ফোন আসতে থাকে, আমার স্ট্রিট শ্যামবাজার, শিয়ালদা, এন্টালি, কানপাটুন হাজার হাজার ঘটনা ঘটছে, এমনকি রানিয়া, ব্রহ্মপুর, রিজেন্ট পার্ক, হরিদেবপুর, বেহালা, দেখুন বিহার ইউপি থেকে আসা লোকজনের সংখ্যা কেমন বাড়ছে। এই করতে করতে বাংলার চাকরি, বাংলার ফুটপাথ, বাংলার কাজ দখল হয়ে যাচ্ছে, আর আমার ছেলে, আমাদের ছেলেমেয়ে বলছে বাংলায় চাকরি নেই, বাংলায় কাজ নেই, বাধ্য হয়ে অন্য রাজ্য যাচ্ছে। আমরা চাই সমস্ত চাকরি ঠিকাদার স্ট্যান্ডার্ড সব জায়গায় আমাদের ছেলেমেয়েরা অধিকার পাবে। গুজরাটে সরকারি চাকরি পেতে গেলে গুজরাটি পরীক্ষা বাধ্যতামূলক, 150 নম্বরের গুজরাটি পেপার, তামিলনাড়ুতে হিন্দি পরীক্ষা বাধ্যতামূলক, ওড়িশায় ওড়িয়া পরীক্ষা বাধ্যতামূলক, কর্ণাটকে কন্নড় বাধ্যতামূলক, বিহারে হিন্দি বাধ্যতামূলক, ইউপি মধ্যপ্রদেশে হিন্দি বাধ্যতামূলক, কিন্তু বাংলায় হিন্দি উর্দুতে পরীক্ষা দিয়ে এক ফোঁটা বাংলা না জেনে WBCS হয়ে যাচ্ছে। বাংলা পক্ষ WBCS সমস্ত জায়গায় বাংলা বাধ্যতামূলকের দাবিতে লড়ছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছিলেন ক্যাবিনেটে বিল আসার কথা, কিন্তু বিল আসেনি। আমরা জানতে চাই কার ভয়ে আটকে আছে, কালের তেল দিয়ে আটকে আছে, কোন মামলা আটকাচ্ছে, কোন হিন্দি সেল আটকাচ্ছে, কোন উর্দু একাডেমি আটকাচ্ছে, বাঙালির বেলায় চুপ কেন? আমরা চাই না রাজ্যের কোন রাজ্য সরকারি বাংলা মাধ্যম স্কুল বন্ধ হয়ে যাক, আমরা চাই হিন্দি উর্দু মিডিয়াম এখানে না হোক। বিহারে গোটায় বাংলা মাধ্যম স্কুল আছে, ইউপিতে বাংলা মাধ্যম স্কুল আছে, ঝাড়খণ্ডে বাংলা মাধ্যম স্কুল আছে, কিন্তু এখানে হিন্দি উর্দু বজিয়ে উঠছে, এই জিনিস চলবে না। তাই আসুন ধর্ম ধর্ম নির্বিশেষে বাঙালির কথা বলুন, বাঙালি হিসাবে এখন বাঙালি হিসাবে ঐক্যবদ্ধ হয়ে বাদশাহ পতাকার নিচে দলে দলে ভিড় জমান, নিজের ছেলেমেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করুন, নিজের জাতির অধিকার সুরক্ষিত করুন, এলাকায় মাটির দখল বাঙালিরা যেন হাতে থাকে সেই অধিকার সুনিশ্চিত করুন, বাঙালির দখল বহিরাগতের হাতে তুলে দেবেন না। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এবার বক্তব্য রাখবেন দক্ষিণ 24 পরগনা জেলার
সহযোদ্ধা কৃষ্ণাভ মন্ডল। জয় বাংলা। এতক্ষণ আমার আগে যারা বক্তা ছিলেন সকলেই বাংলা পক্ষ কি নিয়ে এত বছর লড়ছে সেটা সবার কাছে স্পষ্ট করেছে। বাংলা পক্ষ বাংলার মাটিতে অন্যান্য রাজ্যে যেমন সেই রাজ্যের ভূমিপুত্ররা সংরক্ষণ পায়, এখানকার মাটিতে বাঙালিরা যাতে সংরক্ষণ পায় সেই জন্যই লড়ছে। সমস্ত ক্ষেত্রে চাকরি, ব্যবসা, টেন্ডার, যে কোনো ছোট থেকে বড়, যে কোনো অর্থ উপার্জনের প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা সরকারি বেসরকারি যা কিছু হতে পারে, সেখানে এই রাজ্যের বাঙালি সহ অন্যান্য যারা জনজাতি যারা এখানে দীর্ঘদিন এখানকার বাস করছে ভূমিপুত্র তাদের সংরক্ষণের কথা বলে। বাংলা পক্ষ সেই সংগঠন যারা ভাষা আন্দোলন বা ভাষা নিয়ে গদগদ হয়ে শুধু 21শে ফেব্রুয়ারি মোমবাতি মিছিল করে না, বাংলা পক্ষ মনে করে বাঙালির এই অধিকার আদায়ের লড়াইটা সাংস্কৃতিক নয়, রাজনৈতিক লড়াই, অতিমাত্রায় রাজনৈতিক লড়াই। বাঙালির থেকে ভোট নিয়ে বাঙালির আবেগে সুড়সুড়ি দিয়ে যদি ভোটে জিতে সরকার গঠন করে বাঙালিকে উপেক্ষা করা যায়, বাঙালিকে সচেতন হতে হবে এই আগামীতে যারা বাঙালির নামে ভোট আদায় করে তাদের এর পরে ভোট দেবেন কি না। আজকে যাদের ভোট দিয়ে সরকারে এনেছেন তারা সরকারে আসার পর একটাও বাঙালি স্বার্থে কোনো বিল, কোনো অধিকার, বাঙালির স্বার্থে কোনো নীতি এখনো পর্যন্ত প্রয়োগ করতে দেখা যায়নি। তারা কি করছে, যাদের ভোটে জিতেছে তাদেরকে উপেক্ষা করে এখানে বসবাসকারী মাত্র কয়েক শতাংশ, হাতে গুনে হয়তো 5-6% আমাদের সেই হিন্দি উর্দু ভাষী যারা বাইরের রাজ্য থেকে এখানে এসে থাকছেন, যারা এখানে এসে আমাদের দখল প্রত্যেকটা অর্থ উপার্জনের জায়গা দখল করেছে, তাদের সুবিধার্থে সরকার চলছে। আজকে আমরা দাঁড়িয়ে আছি যাদবপুরে, যাদবপুর 8B। এই 8B থেকে আপনি যদি কলকাতার দিকে যতটা যাবেন তত দেখবেন কলকাতার যত প্রাণকেন্দ্রের দিকে এগোবেন প্রত্যেকটা জায়গা দখল হয়ে গেছে। রাস্তার দুধারে দোকান, দোকানের বাইরে ফুটপাত, ফুটপাত হকার, রিক্সা, আপনি বাস, প্রত্যেকটা জায়গায় দেখবেন তাদের দখল। আপনি যত শহরের প্রাণকেন্দ্রে যাবেন, যত অর্থ উপার্জনের কেন্দ্রে পৌঁছাবেন তত দেখবেন এই বাঙালি বঞ্চনা। বাঙালি হয়ে, বাঙালি আবেগ নিয়ে 21শে ফেব্রুয়ারি পালন করে ঘুমিয়ে গেলে চলবে না। এখানকার সকল রাজনৈতিক সচেতন মানুষজনকে আহ্বান জানাই, বাংলা পক্ষ সম্বন্ধে জানুন, এগিয়ে আসুন, বাঙালির এই অধিকার আদায়ের লড়াইতে সামিল হন। আগামীতে বাংলা পক্ষর হাত ধরে ভূমিপুত্র সংরক্ষণ আইন আমরা সফল করবই। ভূমিপুত্র আইন সংরক্ষণে আমরা মনে করি অন্যান্য রাজ্যের মানুষ তার সেই রাজ্যে থেকে সাংবিধানিক যে অধিকার পায়, এখানকার মানুষ, এখানকার সাধারণ বাঙালি জনগণ তারা যেন এখানে সেই অধিকারটাই পায়। আমাদের সংবিধান সাম্যের কথা বলে, সেই জায়গা থেকে বলি অন্যান্য রাজ্যের সেই মানুষ সেখানে যতটা অধিকার পায় আমরা ঠিক ততটাই অধিকার দাবি করি, এক চুল বেশি নয়, একটুও কম নয়। আপনি উত্তরের চা বাগান থেকে শুরু করে দক্ষিণে সুন্দরবনের হোটেল বিজনেস সমস্ত কিছুর মধ্যে দেখবেন বাঙালি আজকে ধীরে ধীরে শতাংশে, প্রত্যেক দশক কেন আমি বলবো প্রত্যেক বছরে এটা কমছে। আপনি আজকে উত্তরের চা বাগানে দেখুন কটা বাঙালি সেখানে রয়েছে আপনি খুঁজে পাবেন না। আপনি সারা রাজ্যে শিলিগুড়ি দেখুন, আপনি দুর্গাপুর দেখুন, রানীগঞ্জ দেখুন, বাঙালি উদ্যোগপতি, শিল্পপতি,
এমনকি নিম্ন স্তরে যদি কাজ করে যারা শ্রমিক সাধারণ, সেই জায়গাতেও বাঙালি আজকে খুঁজে পাওয়া যায় না। বাঙালি অলস, বাঙালি কাজ করে না, অথচ কাজের জন্য বাইরের রাজ্যে বছরের পর বছর থেকে তারা অর্থ উপার্জন করে। তার মানে বাংলায় তারা কাজ পায় না, বাংলায় কাজ থাকলেও তাদের ভাগ্যে নেই। বাংলায় যেটুকুনি কাজ আছে, যা কাজ আছে, সেটা শুধুমাত্র আমরা রেখে দিয়েছি বাইরের রাজ্যের লোকেদের জন্য। আমাদের সরকার সেটাকেই সমর্থন করে যাচ্ছে। বাঙালির আবেগে সুরসুরে দিয়ে ভোটে জেতার পরেও তাদের এতটুকু টনক নড়েনি বাঙালির জন্য কিছু করা উচিত। আমাদের এখানে যতগুলো হিন্দি একাডেমি, উর্দু একাডেমি হয়েছে, প্রশ্ন করতে চাই এই সরকারকে, এই সাধারণ মানুষকে যারা সচেতন, অন্যান্য রাজ্যে বা দিল্লির বুকে বা অন্যান্য রাজ্যের রাজধানীতে কটা বাংলা একাডেমি খুলেছে? হয়নি, সেখানে নেই, কিন্তু এখানে বাড়ছে। এখানে হিন্দি একাডেমি বাড়ছে, উর্দু একাডেমি বাড়ছে, কারণ তারা জনসংখ্যা এখানে বাড়ছে। বড়বাজার, রাজাবাজার, আপনি কিদিরপুর, সবটাই দেখুন সেই অবাঙালিদের দখলে। বাংলা পক্ষ মনে করে এই মাটি থেকে উপার্জিত প্রত্যেকটা অর্থের প্রথম অধিকার এই বাংলার ভূমি সন্তানদের হওয়া উচিত। আমাদের সংবিধান সে কথাই বলে, অন্যান্য রাজ্যের মানুষ সেখানে যে অধিকারটা পায়, আমরা সেই অধিকারের জন্যই লড়ি। আমার আগের বক্তা বলেছেন আমরা কি কি বিষয়ে সাফল্য পেয়েছি, আমরা আরো কত বিষয়ে লড়ছি একটু সেগুলো বলতে চাই। আজকে সিনেমা হলে দেখবেন বাংলা সিনেমা, সেখানে মাল্টিপ্লেক্সে তাদের জায়গা হয় না, FM চ্যানেলগুলোয় বাংলা গান চলে না, যে কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেটা মুম্বাইর হোক বা দিল্লির হোক, সেখানে বাঙালির অবস্থান হচ্ছে শেষ বেঞ্চে। সবাই পাওয়ার পর যেটুকুনি থাকে সেটা দেওয়া হয়। আজকে বাঙালি এতটাই কোণঠাসা, নিজের রাজ্যে এই যে শহর এই কলকাতায় বাংলা বলার জন্য তাকে বাংলাদেশি শুনতে হয়, বাংলা বলার জন্য বাংলাদেশি শুনতে হয়। আপনি হিন্দি বললেই ভারতীয়, এটা তারা এখানে স্থাপন করতে প্রস্তুত। এটাকে হিন্দুস্তান তারা বানাতে চায়। হিন্দুস্তান বলে দেশ নেই, ভারত এবং ইন্ডিয়া আমাদের দেশের নাম, হিন্দি আমাদের রাষ্ট্রভাষা নয়। দীর্ঘদিন ধরে তারা এটা আমাদের মধ্যে ঢোকাতে চাইছে। আপনি যে কোনো জায়গায় গিয়ে দেখবেন এদের সাথে কথা বললেই এরা প্রথমেই তাদের হিন্দি এবং তাদের উর্দু ভাষাতেই আপনার সাথে কথা শুরু করে। আপনার মাটিতে দাঁড়িয়ে তারা কিন্তু আপনার ভাষায় কথা বলে না, যে কোনো ফোন আসলে দেখবেন তারা হিন্দিতেই কথা বলছে। আপনি অন্য রাজ্যে গিয়ে কথা বলবেন, সেখানে আপনাকে হিন্দিতে বলতে তারা বাধ্য করবে, আপনার মাটিতেও আপনাকে হিন্দি বলতে বাধ্য করবে। অথচ বাংলা নিয়ে আমরা ওই 21শে ফেব্রুয়ারি শুধু আবেগ ঘন হয়ে পড়ি। আগামীতে আমরা সমস্ত সরকারি এবং বেসরকারি PSC, WBSC, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা সহ অন্যান্য সকল সরকারি পরীক্ষায় বাংলা পেপার বাধ্যতামূলক করতে চাই। সিটেট বাতিলের জন্য বাংলা পক্ষ প্রথম আওয়াজ তুলেছিল, আজকে হাইকোর্টের রায় এসছে সিটেট বাতিল। আমরা খেলা, সিনেমা, যে কোনো ক্ষেত্রেই বাঙালির সংরক্ষণ, ভূমিপুত্রের সংরক্ষণের কথা বলি, আমরা এই নিয়ে লড়াই করছি, আগামীতেও এই নিয়ে লড়াই করব। এবং প্রতিটা ক্ষেত্রে আমাদের যতটুকুনি অধিকার সেটা আমরা ছিনিয়ে নেবই। জয় বাংলা, জয় বাংলা। ঢুকে পড়ল ছাদ।
জাতি, দলের উপর জাতি, দলের উপর জাতি, তোকে বলো জাতি, দলের উপর জাতি, দলের উপর জাতি, তোকে বলো জাতি, আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না, ইউপি বিহার হবে না, আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না, ইউপি বিহার হবে না, আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না, আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না, ইউপি বিহার হবে না, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, পাহাড় থেকে মোহনা, তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা, পাহাড় থেকে মোহনা, পাহাড় থেকে মোহনা, তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা, পাহাড় থেকে মোহনা, বাংলা পক্ষ রাজপথে বাঙালি শত্রু হুঁশিয়ার, 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 বাংলা পক্ষ রাজপথে বাঙালি শত্রু হুঁশিয়ার, 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 বাংলা পক্ষ রাজপথে বাঙালি শত্রু হুঁশিয়ার, 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 বাঙালি তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, বাঙালি তোমার ভয় নাই, বাঙালি তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, দলের উপর জাতি, ঠুকে বলো জাতি, ঠুকে বলো জাতি, দলের উপর জাতি, দলের উপর জাতি, ঠুকে বলো জাতি, ধর্মের উপর জাতি, ঠুকে বলো জাতি, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এবার বাংলা পক্ষের সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর গর্গ চট্টোপাধ্যায়কে আমি তার বক্তব্য রাখার জন্য মঞ্চে আহ্বান করছি। জয় বাংলা, জয় বাংলা, হ্যালো, জয় বাংলা, পার্থ চ্যাটার্জি এখন জেলে, প্রাক্তন শিক্ষামন্ত্রী। তো পার্থ চ্যাটার্জির গুণগান করলে কিন্তু এখন বাহার ভালো না, এক্ষুনি লোকজন বলবে কি হচ্ছে। আমি গুণগান করছি না, কিন্তু একটা কাজের কথা বলতে চাই। 1947 থেকে 2022 অব্দি 23 একবারই বাংলার কোনো শিক্ষামন্ত্রীর মুখে একটা কথা বেরিয়েছিল যে বাংলার স্কুলগুলোতে বাংলা ভাষা বাধ্যতামূলক করতে হবে। কিন্তু ওই কথাই, ওই কথা আমরা গায়ে মাখলাম, ওই কথা আমরা শুনে নেচে উঠলাম, ওই কথা শুনে বললাম বা পার্থ চ্যাটার্জী কি ভালো কথাই না বলেছে, এইসব বলল। তারপরে পার্থ চ্যাটার্জীও ভুলে গেল, নতুন কাজে চলে গেল, তা আমরা জানি। কিন্তু আমরা ভুলিনি, আমরা ভুলিনি যে প্রকাশ্যে পশ্চিমবঙ্গ সরকার বাংলার প্রতিটি স্কুলে, প্রতিটি বোর্ডের প্রতিটি স্কুলে, প্রতিটি মাধ্যমে, প্রতিটি স্কুলে বাংলা বাধ্যতামূলক না, বাংলা বাধ্যতামূলক করার প্রতিশ্রুতি, প্রকাশ্যে প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা ভুলিনি। এবং যতদিন না পশ্চিমবঙ্গ সরকার এটা করবে, ততদিন আমরা শুধু মনে করাবো, এরকম নয় যে আমরা মনে করাবো, বলেছিলেন তো করছেন না কেন, এরকম না। এই যে বলেছিলেন করছেন না কেন, এই বলা বলে 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 কিন্তু আমরা লাখো বাঙালিকে খেপিয়ে তুলব, স্পষ্ট কথা বলছি। আগে যদি 5 জন বলতো, গতকাল যদি 500 জন বলতো, আজকে যদি 50,000 জন বলে, কালকে 5 লাখ বলবে। কারণ মনে রাখবেন, আপনি কিন্তু বাঙালির ভোটে জিতেছেন। ওই যাদের জন্য ওই ঘাটে বাজে কদমতলায় যে 6-7টাকে ধরে এনেছে, বাঙালি পুরো যেন ছিল না বাজারে, ওরা কিন্তু কিচ্ছু দেবে না, ও আশাতেই থাকুন, ঠিক আছে। আমাদের একটা কথা আছে, আমরা একটা বলে থাকি একটা কথা,
যে যদি আজকে ভেবেছো জিতে গেছো, মনে আছে একুশের আগে ঘাবড়েছিল, যদি আজকে ভাবো জিতে গেছো, কেটে গেছে ভয়, মনে রেখো জিতিয়েছে বাঙালি, কোনো গুটখাখোর নয়। তাই তো, তাহলে আমরা তো দিলাম, এটা হচ্ছে আমরা ফিক্সড ডিপোজিটটা দিলাম, এবার ইন্টারেস্টটা কোথায়? লোকে পুঁজি ঢালে রিটার্নের জন্য, তাই না? ওটা হজম হয়ে যাওয়ার জন্য নয়, কারণ হজম হয়ে গেলে তো কোনো একখানা স্ক্যাম আর সরকারের মধ্যে কোনো তফাৎ থাকে না। তাই তো, সরকার কি স্ক্যাম হয়, কি হয়? দিল হজম করে নিল, বিশ্বাস করে দিল হজম করে নিল। আমরা তো বিশ্বাস করে দিয়েছি, বাংলার 62% মানুষ, বাংলা ও বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপিকে রুখতে হয় তৃণমূলকে নয় সিপিএমকে নয় কংগ্রেসকে ভোট দিয়েছে। কিন্তু আজকে যখন বাঙালির অধিকারের প্রশ্ন, বাংলার অধিকারের প্রশ্ন, তৃণমূল এদিকে তাকাচ্ছে, সিপিএম সেদিকে তাকাচ্ছে, কংগ্রেস এখন তো কন্যাকুমারী থেকে ভারত, এদিকে তার কোনো গল্পই নেই। বাংলা ভাষা বাধ্যতামূলক করতে হবে প্রতিটি স্কুলে। কেন করতে হবে? করতে হবে কারণ পশ্চিমবঙ্গ মঙ্গল গ্রহে নয়, ভারতের প্রতিটি রাজ্যে যে ভাষার ভিত্তিতে সেই রাজ্য গঠিত হয়েছে সেই ভাষা বাধ্যতামূলক। আপনাদের কোনো জ্ঞান নেই সেটা বাঙালির দোষ হতে পারে না, আপনারা জ্ঞান নিন, আমরা জ্ঞান দিতে এসেছি, আপনারা মূর্খ, আপনাদের আমরা শিক্ষিত করে তুলতে এখানে চেঁচিয়ে চেঁচিয়ে বলছি। উড়িষ্যায় উড়িয়া বাধ্যতামূলক, তেলেঙ্গানায় তেলেগু বাধ্যতামূলক, তামিলনাড়ুতে তামিল বাধ্যতামূলক, কেরলে, এখানে যারা সিপিএম সমর্থক শুনে নিন, কেরলে মালায়ালম বাধ্যতামূলক, কর্ণাটকে কন্নড় বাধ্যতামূলক, মহারাষ্ট্রে মারাঠি বাধ্যতামূলক, গুজরাটে, এই বিজেপি সাপোর্টাররা শুনে নিন, গুজরাটে গুজরাটি বাধ্যতামূলক, আর ইউপি বিহার হতে হিন্দি বাধ্যতামূলক, পাঞ্জাবে পাঞ্জাবি বাধ্যতামূলক, বাংলা বাংলা তো সবার বাড়ি বাড়ি, আমার বাড়ি হোটেল, হোটেল না, হোটেল তো পয়সা দিতে হয়, এখানে তো জালি ডোমিসাইল বানিয়ে কি ওই স্বাস্থ্য সাথী এগুলো পায়, তার মানে কি ধর্মশালা ফ্রিতে, ফ্রিতে পাও, খাও পিও জিও, তাই না? খাও পিও জিও। এই যে গতিধারার গাড়ির 1,00,000 টাকা, বোধহয় 10% কোনো বাঙালি পেয়েছে, 90% সব ইউপি বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড। টাকা তো থাকবে না ডিএর জন্য, কেন থাকবে? যদি বাইরের রাজ্য, যদি পশ্চিমবঙ্গ সরকারকে ইউপি বিহার উড়িষ্যা পালন করতে হয় তাহলে কেন বাঙালি কর্মচারীর জন্য টাকা থাকবে? থাকা থাকার তো কথা নয়। বাইরে হয়ে রাজ্য সরকারি কর্মীরা বলছে ডিএ চাই, রাজ্য সরকার বলছে ডিএ দেওয়ার পয়সা নাই। এই তো, এই চলছে, বাংলা পক্ষ সহজ সমাধান করে দিচ্ছে, এই সমাধান যদি মানেন একদম সমাধান হয়ে যাবে। বোঝাই একটু, পশ্চিমবঙ্গ সরকারের, রাজ্য সরকারের যে কোনো চাকরি করার শর্ত, একদম শর্ত, যে আপনাকে বাংলা লিখতে পড়তে বলতে জানতে হবে। কি বুঝলেন? বাংলা লিখতে পড়তে বলতে জানতে হবে। গত বাংলা পক্ষ জবে থেকে তৈরি হয়েছে গত 5 বছরে, আমরা কেসের পর কেস দেখিয়েছি, যেখানে ইউপি বিহার ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ দিল্লি সর্বত্র থেকে রাজ্য সরকারি কর্মী এসে ঢুকে রাজ্য সরকারি কর্মী হয়ে গেছে। দুটো উদাহরণ, একটা হচ্ছে WBCS এ 6th হয়েছে, WBCS এ 6th হয়েছে, সে বলটা এখন ইউটিউবে ভিডিও করছে তার দেশওয়ালি ভাইদের জন্য, যে পশ্চিমবঙ্গে WBCS হতে বাংলা নেই লাগতা, আও 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 আইয়াও। তাহলে এ তো নিশ্চয়ই এখন মাইনে ভোগ করছে, WBCS মানে 1,00,000 টাকার কম নয়,
তাই তো। আমরা কদিন আগে দেখলাম যে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে নিয়ে নিন দাদা, দাদা নিয়ে নিন, পশ্চিমবঙ্গের যে বিদ্যুৎ দপ্তরে, পশ্চিমবঙ্গের যে বিদ্যুৎ দপ্তরে সেখানে আমরা দেখলাম 82,000 টাকা স্টার্টিং। আজকে আমরা যারা 10,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা একটা চাকরির জন্য ঘুরছি, চেষ্টা করছি, অনেকের আয় আমাদের কিন্তু 5 ফিগারেও না, 4 ফিগারে, মানে 82,000 টাকা স্টার্টিং, তারপরে তো বাড়তে থাকবে। সে ইঞ্জিনিয়ার পদে 78 জন নিয়োগ হয়েছিল, 78 জন, তার মধ্যে সংখ্যা গরিষ্ঠ অন্যান্য রাজ্যে, অর্থাৎ বাংলা লিখতে পড়তে বলতে জানে না। আপনি কলকাতার, যেহেতু কলকাতার কাছাকাছি অঞ্চল বা কলকাতায় ধরে নেওয়া হয়, আপনি কলকাতার মেডিকেল কলেজগুলোতে যান, একদম একদম দেশবাসী, এরা বাংলা লিখতে পড়তে বলতে জানে না। এই সংখ্যাটা কলকাতা শহরে যদি 4টে এবং পিজি ধরে নিয়ে 5টা মেজর হাসপাতাল হয়, এনআরএস ধরে মেডিকেল কলেজ হয়, এই গ্রুপটির সংখ্যাটা 3,000-2,000 কম হয় সব ডিপার্টমেন্ট মিলিয়ে। এবং এখন তাদের মাইনে যবে ঢুকেছিল ঢুকেছিল, বয়স কমিসাইড সব জালি করে এখন কিন্তু 50-60-এর কমে, কারণ নয়, কারণ অনেকগুলো সার্ভিস হয়ে গেছে। আপনি পৌরসভায় যান, কলকাতা পৌরসভা এক, তার মানে কলকাতা শহরে এই মুহূর্তে আমি যে 3টে সেক্টর বললাম, অন্তত 2,500-3,000 লোক বা তার বেশি মাসে 50,000 টাকা বা তার বেশি মাইনে নিচ্ছে, যাদের এখানে চাকরি করাটাই বেআইনি। এটা শুধু এইটুকু, এই যে চাল টিপলে ভাতটা বাইরে বলে না, ভাতটা টিপলে পুরো হাড়ি, পুরো হাড়ি কি আর খাবো, তাহলে এইটা যদি জিনিস হয় তাহলে বাংলা পক্ষ কি নিদান দিচ্ছে, খুব স্পষ্ট নিদান। পশ্চিমবাংলার মাটিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ফুড সিস্টেমে একটা বাংলা বলা লেখা এবং পড়ার টেস্টি মাধ্যমিক লেভেলে, তো এখানে বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ নজরুল হচ্ছে না, জাস্ট মাধ্যমিক লেভেলের টেস্ট, মাধ্যমিক লেভেল ছেড়ে দিন, ক্লাস 8 লেভেলের টেস্ট, এটা যারা পারবে না তাদের আউট হবে, বিরাট সংখ্যক পারবে না, বড় শতাংশ পারবে না। তুমি ডিগে কি, তুমি আরো কর্মী নিয়োগের মাইনে পেয়ে যাবে, টাকা কোথায়, আমি বলে দিচ্ছি টাকা এখানে, আপনি, আমি বলছি রাজ্য সরকারকে মানবেন, আমি বলছি ইয়ে আন্দোলনকারীদের মানবেন, কেন মানবেন না বলুন, কারণ রাজ্য সরকার তো তেলিয়াই মরে গেল, বাটার, ঘি, ডালডা, বনস্পতি, আর এইদিকে রাডিয়া চাইছে, সেখানে আমি গিয়ে, আমি গেছিলাম সম্মতি জানাতে, কারণ এই দাবির প্রতি আমাদের সমর্থন রয়েছে, হিন্দিতে প্লাকার্ড নিয়ে বসে আছে, আমারা মাঙ্গা কি পুরা করো, বাইরে থেকে ডেকে এনে রাজ্য সরকারি চাকরি দেওয়া হয়েছে, সে এখন বলছে যে ডিএ চাই, অবশ্যই ডিএ চাই, কিন্তু যারা
ব্যাপার হলো, এরকম ছেলে কেসটা আবার না হয় তাই ওগুলো চোরে করা যাবে না হঠাৎ করে, কারণ ওগুলো চর মানে উঠেছে এই সিজনে আছে অন্য সিজনে নেই। চরের মধ্যে করতে গেছিল পৌরসভা কর্মীরা আটকাতে গেছিল বাস সাবান নিয়ে তারা করেছে। গত বছর জয় বিহার বলে মিছিল করেছে, আমি এটা কি জানতাম
কালী, মা দুর্গা বুঝি, মা শীতলা বুঝি, মা মনসা বুঝি, মা চণ্ডী বুঝি, মা রক্ষাকালী বুঝি, কিন্তু চিন মাতা বলতে পারেন। আমি খুব লোয়ার গ্রেড হিন্দু, খুব এরকম কেউ বলতে পারে যে আমি চিন মাতা তুমি জানো না? জানি না, আমার বাবা মা ঠাকুমা শেখায়নি, কখনো আমাদের আশপাশে দেখিনি, কখনো গুগল করলাম, দেখলাম রাজস্থানে হয়। আচ্ছা, তারপরে কি এলো? খাটু শ্যাম, ওই শ্যাম রাই আর শ্যাম না, আমিও প্রথম তাই ভেবেছিলাম যে শ্যাম মানে আমাদের কৃষ্ণটা। ওই দেখলাম দাড়ি গোপ আছে, মানে বেশ ভালো দাড়ি গোপ আছে, ঠিক আছে, ভালো ভালো, এটাও না জানা আমার অশিক্ষা ধর্মহীনতা যা বলেন তাই হতে পারে, আমি তার জন্য মাপ চেয়ে নিয়েছি। বাঙালির ঘরে জন্মে তুমি খাটু শ্যাম জানো না, বাঙালির ঘরে জন্মে তুমি জিন মাতা জানো না, জানি না আমি এক কদম কি করা যায়, কারণ আমার 5000 বছর ধরে আমার পুরো পুরুষদের তো মা মনসা, মা শীতলা, মা দুর্গা, মা কালী দিয়েই চলে গেছে, লাগে নি এখন হতে পারে কারণ কারণ লাগে। তার উপরে আরেকটা যোগ হলো, আমি জানি না ওটা কি, তারপরে যেটা শুরু হলো মেলাতে রেস্ট্রিকশন সব সিকুয়েন্স, তারপরে যেটা শুরু হলো যেটা হচ্ছে ওই রাত দিন যেটা 24 ঘন্টা করে শুরু হলো। এবার লোকাল যারা প্রতিবাদ করলো ওরা বুঝে গেল এগুলো হচ্ছে পথের কাঁটা, তো ফোন করেছে পুলিশ স্টেশনে, ভেবে যে পুলিশ দিয়ে বোধ হয় হবে, যা হয় তাই হয়েছে, বললে বরং রিপোর্ট হয়ে গেছে যে এ বলেছে। জয় বাংলা। এইটা এইবার কি হয়েছে দলে? তার আগে একটা রিপোর্ট এসেছিল বাংলা পক্ষের কাছে, কিন্তু দেখুন ধর্মস্থান আমরা ঢুকলে অন্য 5টা মানে করা হবে, আমরা কিন্তু দেখেছি তাদের ভরসা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু যা ঢুকে যাওয়া বুঝতেই পারছি। সেখানে মা চণ্ডীর একটা পুকুর আছে, বিরাট পুকুর, 7-8 বিঘে জমি বলে দিচ্ছি, দেবত্বর 7-8 বিঘে জমি, এবং আশপাশে কিন্তু সব জায়গায় ওই কুঞ্জ আর এইসব তৈরি করে দিচ্ছে। এবার কুঞ্জের তো একটা লাগবে জায়গা, আর 7-8 বিঘে তো সেই 7-8 বিঘে তার মধ্যে যারা পুকুর, সেই পুকুরে মা চণ্ডীর ভক্তরা সেখানে স্নান করতো, এবং আচার হচ্ছে এই স্নান করে চণ্ডী কেটে কেটে মায়ের মন্দির উঠে যাবে, বলে এসব চলবে না, এসব চলবে না। এটা আমরা আমি জাস্ট মানে ভাবুন বাংলার মাটিতে মা চণ্ডীর যে দণ্ডী কাটার যে আমাদের আচার বাঙালিদের, এটা একজন বহিরাগত আরো কিছু বহিরাগত সেনা দিয়ে কিছু বাঙালি দালালের সাহায্য নিয়ে বলছে সব চলবে। এরপর আছে এবছর হোলির সময় ঢুকতেই দেয়, ওদের হোলির সময় কি সব ভেতরে করছিল, এর ফলে যখন এবার এরা গেছে কেমন রাজা দেখতে রাজত্ব গেছে, রাজত্ব দেখতে বেরিয়েছে, তখন এলাকার বাঙালি বাস করেছে, বাস করেছে, এটা কিন্তু বাংলা পক্ষ পড়েনি। যে কারণে বারবার বলি আমরা বাংলা পক্ষ তৈরি করিনি, বাঙালি জাতি বাংলা পক্ষ তৈরি করিয়ে নিয়েছে। তেমনি চণ্ডী মন্দিরে নিজের মাকে রক্ষা করার জন্য, নিজের মাটিকে রক্ষা করার জন্য এবং ভাষাকে রক্ষা করার জন্য, এই যে বাজে গোলকতলা ঘাটি যে গঙ্গার কি হয়েছে, গঙ্গা পুজো কি বাঙালির মধ্যে আছে? হ্যাঁ আছে। কেউ কখনো বকখালি গেছেন, ফ্রেজারগঞ্জ গেছেন? দেখবেন মা গঙ্গার মন্দির আছে, ওই মন্দিরে নিত্য পুজো হয়, নিত্য পুজো একটা বাঙালি করে। তাহলে বাংলার মাটিতে যখন মা গঙ্গার পুজো হবে, তখন মা গঙ্গার পুজোর রীতি আছে এবং সেই রীতি বাঙালিদের জানা আছে, তাহলে হঠাৎ বহিরাগত যারা বাঙালি নয় তাদেরকে
করা হলো। কখনো কল্পনা করতে পারেন বেনারসে যে ঘাটে যদি পুজো হয় মা গঙ্গার, এখান থেকে আমাদের বাঙালি পুরোহিত নিয়ে যাচ্ছে? ভাবতে পারেন কখনো সম্ভব? এটা অসম্ভব। এই একমাত্রিক মায়ের দেখুন, একটা কুকুরকে জানেন তো, যদি আপনি মারেন না কুকুরে ঢেউ করে উঠবে একতরফা। যদি তাই বাংলা ময় করে তুলতে হবে। আচ্ছা ভেবে দেখুন তো, বাংলাটা বাংলা ময় হয়ে গেল, সব বাংলা ভাষা। হঠাৎ একদিন এই দিন কিন্তু আমরা আনবো, এবং বাংলা পক্ষ যখন বলবে বাঙালিদের যে এইটা করতে হবে, বাঙালিদেরকে আমরা বলছি সেইটা করবেন, কারণ আপনাদের ভালো আমাদের থেকে বেশি আর কেউ চায় না। কারণ আমরা কিন্তু আপনার ভালো করছি না, আমরা নিজেদের ভালো করছি, এবং আমরা একা একা নিজেদের ভালো করতে পারবো না বলে আমরা দল ভারি করছি। যদি এরকম হতো, আমি ব্যক্তিগতভাবে নিজের ভালো করতে চাইতাম এবং নিজেই পারতাম, তাহলে কোনো সংগঠনেরই দরকার হতো না। যদি ব্যক্তিগতভাবে এখানে যারা যারা রয়েছে তারা যদি নিজের নিজের ভালো নিজেদেরই করতে পারতো, বাঙালি হিসেবে বাঙালি শরীরের অধিকার পেতে পারতো, তাহলে তারা এই সংগঠনে আজকে এই পতাকাটা ধরে থাকতো না। কিন্তু আমরা বুঝেছি যে একতাই করে যে একা একা পারবো না। অর্থাৎ আমরা আপনার ভালো করতে আসেনি, আমরা নিজেদের ভালো করতে এসেছি, এবং আমরা নিজেদেরকে ভালো করতে এসেছি তাতে আপনারও ভালো। তাই আপনার ভালো যদি আপনি চান, আপনারাও এখানে যোগ দিন এবং আমাদের কথা মেনে শুনে চলুন। এরকম যে কথাটা বলছিলাম যে একটা দিনে যদি বাংলা পক্ষ বলে এই ভাই এই বোন বাইরের কারুর সঙ্গে এই বাংলার মাটিতে বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলবে না, আর যদি বলে তাহলে বলবে হিন্দি উর্দু বুঝি না, হিন্দি উর্দু বুঝি না, বা এত বলার দরকার নেই। যেরকম কেউ যদি আপনাকে এখন ধরুন আফ্রিকার ভাষায় কথা বলে সোয়াহিলি, আপনি কি হা করে তাকিয়ে থাকবেন? তেমনি হিন্দি উর্দু বললে হা করে তাকিয়ে থাকবেন। ধরুন প্রথম দিন এরকম হলো বাংলা জুড়ে, ঘাবড়ে যাবে আপনি বাংলার মাটিতে, শুধু বাংলা বললে ঘাবড়ে যাবে। বাংলা শুধু একখানা ভাষা না। প্রথম দিন বলবে বাড়ি ফিরে এসে কে বল, দ্বিতীয় দিন এটা করুন, দ্বিতীয় দিন এলাকার বাঙালি কাউন্সিলর এমএলএ কে ফোন করবে, দাদা কে বল। তৃতীয় দিন যদি এটা কন্টিনিউ করতে পারেন, হয়তো সেই দাদাদের ডাকিয়ে আনবে বাঙালিদের বলতে যে কি হয়েছে রে ভাই। এইটাকে উপেক্ষা করে চতুর্থ দিন যদি বাংলার মাটিতে শুধু বাংলা বলেন প্রতিটি বাঙালি, তাহলে ওরা বাংলা পক্ষকে ফোন করবে, কি হয়েছে দাদা? আমরা এর একটাই উত্তর দেব যে ভাই আরএসি চলছে এখন গয়া প্যাসেঞ্জার, ঠিক আছে, এখন গয়া প্যাসেঞ্জার আরএসি চলছে সময় মতো। তবে আজকালকার নিয়ম আরএসি কিন্তু যতক্ষণে প্ল্যাটফর্মে পৌঁছবে সাধারণত 90% কনফার্ম হয়ে যায়। সাধারণ একখানা ভারতীয় রেলের যে সাধারণ যে নিয়মাবলী এবং নিয়ম নীতি, বিশেষত একটা কথা আছে বাংলায় যে চরণী জন্মভূমির স্বর্গ তুমি করিয়সি বলে, কারণ নিজের মাতৃভূমির আস্বাদন এবং সেখানকার ধুলো বালির যে স্বাদ, যে ঘ্রাণ, সেই ঘ্রাণ পেতে যে কোনো মানুষকে সাহায্য করা একটা পুণ্যের কাজ। বাংলা পক্ষ পুণ্য অর্জন করতে চায়, এটাই এই কি, কারণ হাম আমরা তো বাকি কলকাতা ভেজ তো এটা আর চলবে, এটা আর চলতে পারে না। কারণ তা না হলে আজকে অমিত সিং
ব্যাপার